সিঙ্গারার ভেতরে বিষাক্ত চেনা। চাঞ্চল্যকর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা দোকান মালিকের। হোটেলের খাদ্য নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। নিষ্ক্রিয় ভূমিকায় খাদ্য দপ্তর। সোনামুড়ার একটি খাবারের হোটেলে সংঘটিত হলো এই ঘটনা। নামি দামি খাবারের দোকানে খেতে গিয়ে সিঙ্গারার ভেতরে পাওয়া গেল বিষাক্ত চেলা, কিন্তু অভিযোগের পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা ত্রিপুরার সোনামুড়ায়। জানা গেছে, সোনামুড়া বক্সনগরীর চার যুবক টিফিন করতে গিয়েছিলেন শহরের মাতৃভাণ্ডারে। সিঙ্গারা খাওয়ার সময় সিঙ্গারার ভেতরে হঠাৎ বিষাক্ত চেলা নজরে আসে তাদের। তারা সঙ্গে সঙ্গে দোকানের মালিককে অভিযোগ জানালে তিনি বিষাক্ত চেলা মিশ্রিত সেই সিঙ্গারাটি ফেলে দেন বটে, কিন্তু দোকানের অন্যান্য সিঙ্গারাগুলি যথারীতি বিক্রি করতে থাকেন। তা দেখে ওই চার যুবক প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে উল্টো সুর চড়া করেন দোকান মালিক। তখন তারা বাধ্য হয়ে খাদ্য দপ্তরে অভিযোগ জানিয়ে এ ব্যাপারে কড়া ব্যবস্থা এবং নজরদারির দাবি জানিয়েছেন। আপনার কলম সুরা? হ্যাঁ, কী নাম তোমার? আমার নাম সাইফুল। কী হয়েছে? হয়েছে, আমরা সোনামুড়া বাজার আসছিলাম। বাজার আওনে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটু রোদটা বেশি আসলো, একটু দই মিষ্টি খাওয়ানো লাগে মাতৃভাণ্ডারে ঢুকছি। মাতৃভাণ্ডারে ডোনে এরপর দেখে দই মিষ্টি খাইলাম, খাইছিলাম। এরপর সিঙ্গারাটা দেখছি একটু উৎসব দিয়ে দেখলাম ভালো। এরপর দেখে সিঙ্গারা লইছি, সিঙ্গারা লইছিলাম। সিঙ্গারের মধ্যে সিঙ্গারা আমি একটা খাইলেছি, একটা সিঙ্গারা লইছে, একটা ভাঙিয়েছিল, ভাঙিয়েছে দিয়ে এটার ভিতরে চেলা। এরপর চেলা এটা তারা দেখাইলাম, তারা কইতেছে একটার ভিতরে বসে বাইরে কোনো সমস্যা নাই। আমি কইলাম বাইরে সরাই দেন, সরাই দিলে আর মাতামাতি এটা কোনো সমস্যা হইতো না, সেটি হালাই দেন। কয় না একটাতে বসছে, বাইরে সরাইতাম না। তারপরে আরও কাস্টমারে তারা দিতে আছে, তারপরে এটিতে দিছে না ধরনের, তারপরে কইছে এটি দিয়ে না, দিলে আমরা থানা যাই। কয় ইয়া পারলে কিছু করি, এই অনেক রকমের আপনারে এই দমক চমক দিছে। তারপর দেশে আবেদন করেছি, আপনার দমক দিন কিনা আমরা যাইতেছি এরম এরম। তারপর দেশে কইছে দাও, এরপর দেশে এবার আর কিছু কইছে না, আমরা আইছি থানা দিয়েছি। থানার যাওয়ার নেই, থানার ওসি সামনে কিতা থাকে এটা কইতে না, থানার তো এত কিছু না। থানার ওসি কইলো যে ফুট অফিস হইতাম, আবার ফুট অফিস আইছে, ফুট অফিস আইসে দেখি কেন তারা এমনি হয়েছে কিতা এত তো চিনি না। এবার তারা কইলাম এমনি এমনি এরম হয়েছে, অনেক হইতেছে কন্দ ইলেকশন এমনি কেমনে যাইব ইটা ইটা অনেক কিছু। সোনামুড়া মাতৃভাণ্ডার হোটেলে? হ্যাঁ হ্যাঁ, সোনামুড়া মাতৃভাণ্ডার হোটেলে। কি ভাবতে আছে মানে খাবার ভিতরে এটা পাওয়া কি মনে হইতেছে? বিষাক্ত জিনিস, বিষাক্ত একটা তেলা, তেলা কামড় দিলে মানুষ মারা, এটা খানার ভিতরে পাইছি। তো এটা আইলাম থানাতে, গেলাম ফুট অফিস হইলাম, কোনো অ্যাকশনে পাইতেছি না। তারা কইতেছে ইলেকশন। কি চাইতেছে তোমার? আমি চাইতেছি এটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন হোটেল থাকে, রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন থাকে, তারা এটা দেওয়ানোর লেগে। এমন না প্রত্যেকটা রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এমনকি খাওয়া রান্নার জায়গা সিসি ক্যামেরা থাকতে হবে অল টাইম। সিসি ক্যামেরা অল টাইম থাকলে তারা এই জায়গা অপরিষ্কার রাখতে পারতো না, পুরান তেল দিয়ে কোনো বাজা বোঝা করতে পারতো না। এই ফটো বসে গেছে, আমরা এটাই আবেদন কিছু বলতে চেলা সম্পূর্ণ দেখা যাইতে সবগুলো সিঙ্গালা ভালাই দিছেন। তো কত সময়? তারা তো আধা ঘন্টা হয়েছেন, এত সময় আবার সিঙ্গার কেমনে বানাইছেন? তো 40 মিনিটে আপনি আবার নতুন সিঙ্গারা বানাইছেন? সোনামুড়া থেকে মোহাম্মদ মামুনের প্রতিবেদন, পূর্বাঞ্চল প্রতিদিন।